সেমিস্টার ফোরের জন্য এটা হার্ড টাইমসের ওপর আমার সেকেন্ড লেকচার। এই লেকচারটাতে আমি একটা বেসিক ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের, এরপর আমি গল্পটার কি মূল প্লটটা সেটা বোঝাবার চেষ্টা করছি, প্লট ডেভেলপমেন্টটা। তো প্লট ডেভেলপমেন্ট বুঝতে গেলে সবার আগে আমাদের মূল চরিত্রগুলোকে জেনে নিতে হবে। গল্পটা সেট হচ্ছে কোক টাউন বলে একটা কাল্পনিক শহরে। কোক টাউন শহরটা ভিক্টোরিয়ান যুগের যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল শহর যেরকম হওয়ার কথা ঠিক সেই রকম। সেখান থেকেও ভুরি ভুরি ইন্ডাস্ট্রি থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এবং সেই কালো ধোঁয়ার ফলে বেশিরভাগ বিল্ডিংগুলো, দেওয়ালগুলো সব কালো হয়ে গেছে। খুব সুন্দরভাবে চার্লস ডিকেন্স কিন্তু বর্ণনাটা দিয়েছে কোক টাউন শহরটার। তো সেখানে কোক টাউনে তোমার মানুষগুলো দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস মানে পুঁজিপতিরা যারা বেশ আরাম করে কমফোর্টেবল বাড়িতে থাকে, আরেকটা হচ্ছে লেবার ক্লাস যারা শহরের একটা অন্য প্রান্তে বাস করে যেখানে খুব নোংরা একটা পরিবেশ, খুব গিঞ্জি পরিবেশের মধ্যে বাস করতে হয়। এটাও আমি আগের ভিডিও যেটা বুঝিয়েছিলাম যে কীভাবে মানুষের থাকা, স্যানিটেশন, পাবলিক হেলথ এগুলো অ্যাফেক্ট হয়েছিল সেই সময়, সেটা বোঝানোর চেষ্টা করেছে চার্লস ডিকেন্স। এবং সেই কোক টাউনে মিস্টার গ্র্যাড গ্রাইন্ড বলে একটি চরিত্র আছেন, তিনি সবচেয়ে মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে একজন। মিস্টার গ্র্যাড গ্রাইন্ডের একটা স্কুল রয়েছে এবং তার সাথে সাথে তিনি পার্লামেন্টের একজন সদস্য, তাই জন্য সবাই তাকে ভীষণ মানেন, ভীষণ সম্মান করেন। এবং মিস্টার গ্র্যাড গ্রাইন্ডের জীবনে একটাই ধারণা নিয়ে উনি বাঁচেন, সেটা হলো যে মানুষ শুধুমাত্র ফ্যাক্ট ফ্যাক্ট আর ফ্যাক্টের ওপর নির্ভর করে জীবনযাপন করবে। ফ্যাক্ট ছাড়া মানুষের জীবনে ফ্যান্সির জন্য কোনো জায়গা থাকবে না, মানে শুধুমাত্র কঠোর বাস্তবটাকে মেনে চলব, যে জিনিসগুলো বাস্তবে ঘটে, যে জিনিসগুলো আমার চোখের সামনে রয়েছে সেগুলোই বিশ্বাস করব, কল্পনার কোনো জায়গা জীবনে নেই। তো তাই জন্য বই পড়া, নভেল পড়া, কবিতা পড়া এগুলো তার কাছে ভীষণ খারাপ জিনিস, এগুলো সমাজে অবক্ষয়ের কারণ। নাটক দেখা, সিনেমা দেখা এগুলোও একদম সমাজে মান্যতা পাবে না, এগুলো উচিত নয়। এবং কি করা উচিত মানুষের, মানুষের সেইটুকুই কাজ করা উচিত যাতে তার আর্থিক উন্নতি হবে, শুধুমাত্র যাতে তার সামাজিক উন্নতি হবে সেই কাজটুকুই মানুষের করা উচিত। এই ধারণা নিয়ে তিনি সারা জীবন বেঁচে এসেছেন, এই ধারণা তিনি তার নিজের সন্তানদেরকেও শেখাচ্ছেন ঘরের ভেতরে, এবং এই ধারণা তার স্কুলে টিচাররা ছাত্রদের মনে ঠুসে দিচ্ছে। তার স্কুলের টিচারের নাম হলো, যে স্কুলটা উনি চালান সেখানে একজন টিচারের নাম হলো মিস্টার চোকাম চাইল্ড। মানে নামগুলো চার্লস ডিকেন এমনভাবে দিয়েছে যেখানে তোমাদের শুনেই মনে হবে যে নামটা থেকেই বোঝা যাবে লোকটা কীরকম। চোকাম চাইল্ড টিচারের নাম, চোখ করা মানে কি, একদম গলাটা চেপে ধরা, শ্বাস বন্ধ করে দেওয়া। তো যে টিচার বাচ্চাদের শ্বাসটাকে বন্ধ করে দিচ্ছে সে কেমন টিচার হবে চোকাম চাইল্ড, চাইল্ড মানে বাচ্চা, সেটা বুঝতে পারছো। তো সেই চোকাম চাইল্ডও স্কুলে বাচ্চাদেরকে বোঝায় কী রকম ধরনের পড়াশুনো হয়, না দেওয়ালে একটা ঘোড়ার ছবি ঝুলছে, ঘোড়া কী বর্ণনা দাও, ঘোড়া এমন একটি প্রাণী যেটার গায়ের রং সাদা দুধের মতো, যেটা খুব সুন্দর দৌড়াতে পারে, সেসব নয়, শুধুমাত্র ঘোড়ার চারটে পা আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দুটো চোখ আছে, আর ঘোড়া স্পিডে দৌড়াতে পারে, ব্যাস। একদম ফ্যাকচুয়াল ডেসক্রিপশন। তার সৌন্দর্য বা তার বাকি যে বর্ণনাগুলো কাল্পনিকভাবে একটা কবি যেরকমভাবে বর্ণনা দেবে সেসবের কোনো জায়গা নেই। আচ্ছা, বাড়ির দেওয়ালে আমরা ঘোড়ার ছবি লাগাবো না, কেন লাগাবো না, দেওয়ালের ওপর কি ঘোড়া কোনোদিন দৌড়ায়? তাই ঘোড়ার ছবি মানে কোনো সিনারির ছবি বা এই ধরনের কোনো জঙ্গলের ছবি এগুলো আমরা বাড়ির দেওয়ালে লাগাতে পারবো না, কারণ সেগুলো বাস্তবে বাড়ির দেওয়ালে কখনোই আসতে পারে না, যেটুকু বাস্তব সেটুকুকেই মানবো, কল্পনার জীবনে কোনো জায়গা নেই। এইরকম ধরনের পড়াশুনো স্কুলে করানো হয়। একদিন স্কুলে নিজের কাজকর্ম সেরে স্কুলে থেকে ফিরছেন মিস্টার গ্র্যাড গ্রাইন্ড, সেই সময় তিনি নোটিস করলেন যে, এর আগে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা একটু পরে বলছি আমি, স্কুল থেকে ফেরার পথে উনি দেখলেন যে একটা সার্কাস এসেছে গ্রামে শহরে। তো সেই সার্কাস জিনিসটাকে মিস্টার গ্র্যাড গ্রাইন্ড একদম পছন্দ করেন না, এবং তিনি চান না যে কোনো ছেলে মেয়ে সার্কাস দেখে বিগড়ে যাক। তার মতে হচ্ছে এই নাটক, সার্কাস এগুলো দেখলে বাচ্চারা বিগড়ে যাবে, এই হাতি নাচছে, ঘোড়া নাচছে এগুলো দেখা একদম বাচ্চাদের উচিত নয় তার মতে। তো সেই জন্য তিনি একদম তার ছেলে মেয়েদেরকে অ্যালাউ করেন না সার্কাস দেখতে। এবং ফেরবার সময় তিনি রাস্তায় দেখছেন যে একটা সার্কাসের তাঁবু, তাতে একটা ফুটো আছে, এবং সেই ফুটো দেখে একটি ছেলে এবং একটি মেয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে, ছোট্ট দুটো বাচ্চা কিছু একটা ভেতরে উঁকি মেরে দেখবার চেষ্টা করছে। মিস্টার গ্র্যাডগ্র্যান্ডের খুব রাগ হলো যে কোন পরিবারের বাচ্চা এরা, এদের কোনো শিক্ষা দীক্ষা নেই, এদের বাবা মারা ছেড়ে দিয়েছে, এরা এরকম করে ঘুরে বেড়াচ্ছে।
উনি সমাজের একজন দায়িত্বশীল কর্তা হিসেবে গিয়ে সেই বাচ্চাগুলোকে টেনে নিজের দিকে এগিয়ে আনলেন। তারপর তিনি তো একদম হতভম্ব হয়ে গেলেন, উনি দেখলেন যে এই বাচ্চাগুলো আর কেউ নয়, তার নিজের ছেলে এবং নিজের মেয়ে। তার মেয়ের নাম হচ্ছে লুইসা গ্র্যাডগ্রাইন্ড, এবং তার ছেলের নাম হচ্ছে টম গ্র্যাডগ্রাইন্ড, দুজনেই বাচ্চা। এবং তার ছেলে মেয়েকেই যে এত বড় একটা নিয়ম ভাঙতে দেখে মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের প্রচণ্ড রাগ হলো। এর আগেই তিনি স্কুলে গিয়ে দেখে এসেছেন যে প্রত্যেকটা বাচ্চা যেন নিয়ম মেনে পড়াশুনো করেন, আর সেখানে নিজের ছেলে মেয়েই নিয়ম ভাঙছে, এটা সে মেনে নিতে পারলো না। এবার মিস্টার গ্র্যাডগ্রাইন্ড তখন ছেলে মেয়েকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল এবং বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে খুব বকাবকি করলেন। বাড়িতে কে কে রয়েছে? প্রথম কথা, মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের বাড়িটার নাম হচ্ছে স্টোন লজ, পাথরের বাড়ি। ঠিক যেমন পাথরের কোনো আবেগ থাকতে পারে না, পাথরের কোনো ফিলিংস থাকে না, ঠিক তেমন বাড়িটা এবং বাড়ির মানুষগুলোরও কোনো আবেগ, কোনো ফিলিংস কিছু নেই। তাই জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বাড়িটার নাম হচ্ছে স্টোন লজ। স্টোন লজে কে থাকে? না, মিস্টার গ্র্যাডগ্রাইন্ড থাকে, তার স্ত্রী মিসেস গ্র্যাডগ্রাইন্ড থাকে, এবং মিসেস গ্র্যাডগ্রাইন্ড এতটাই একটা দুর্বল চরিত্র যে তার থাকা না থাকা এক, তার কোনো মতামতের দাম নেই, তার কোনো ব্যক্তিত্ব নেই। তার স্বামী যা বলেন তাতে হ্যাঁতে হ্যাঁ মেলান, নাতে না মেলান। স্বামী যদি বলে বাচ্চাগুলোকে বকো, তিনি বকেন, যদি স্বামী বলে না বকো, ভালোবাসো, তাহলে ভালোবাসেন। তাই তার কোনো চারিত্রিক জোর নেই। কোথাও না কোথাও ভিক্টোরিয়ান যুগে মহিলাদের যে জায়গাটা আমি আগের দিন বলছিলাম, সেটা কিন্তু মিসেস গ্র্যাডগ্রাইন্ডের চরিত্র দিয়ে দেখানো হচ্ছে, অনেকগুলো চরিত্র দিয়ে দেখানো হচ্ছে, যার মধ্যে মিসেস গ্র্যাডগ্রাইন্ডও একটা, যার নিজস্ব কোনো সংসারে সে নেই, যার মতামতের কোনো দাম নেই। আর এই চারজন ছাড়া তাদের বাড়িতে প্রায় আরেকজন ভদ্রলোক বেড়াতে আসেন, যার নাম হচ্ছে মিস্টার বাউন্ডারবি। মিস্টার বাউন্ডারবি খানিকটা ছোট বয়সে মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের থেকে, কিন্তু আবার খুব যুবকও নন। এই মিস্টার বাউন্ডারবি একজন খুব বিখ্যাত বিজনেসম্যান, তার নিজস্ব ফ্যাক্টরি আছে, একটা নিজস্ব ব্যাংক আছে কোকটাউনে, এবং তারও সমাজে খুব ভালো পরিচিতি। এবং যেহেতু তিনি মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের কথাবার্তাগুলোকে খুব মানেন, সম্মান করেন, বিশ্বাস করেন, তাই মিস্টার গ্র্যাডগ্রাইন্ড মিস্টার বাউন্ডারবিকে ভীষণ ভালোবাসে, এবং মিস্টার বাউন্ডারবি যেন মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের ছেলেমেয়ের অভিভাবক, গার্জেন। কিন্তু মিস্টার বাউন্ডারবি যেরকমভাবে ছেলেমেয়েগুলির সাথে ব্যবহার করে, তার থেকে কোথাও না কোথাও বোঝা যায় যে তার এত বয়স হওয়া সত্ত্বেও, তার বয়স কিন্তু 30 ঊর্ধ্ব, সেই অবস্থাতেও একটা ওই 10 বছরের মেয়ে লুইসার সাথে তার কিন্তু একটা পছন্দ রয়েছে লুইসাকে। লুইসা মিস্টার বাউন্ডারবিকে একদম পছন্দ করেন না, লুইসা মিস্টার বাউন্ডারবির কাছ থেকে দূরে সরে যেতে পারলেই বাঁচে, কিন্তু মিস্টার বাউন্ডারবি কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়েকেও চেষ্টা করে নিজের কাছে টানবার। কোথাও না কোথাও লেখক কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে একটা দুর্বলতা, একটা আকর্ষণ মিস্টার বাউন্ডারবি লুইসার প্রতি আছে। আচ্ছা, লুইসা এবং টমের চরিত্রটাও একটু বুঝে নেওয়া দরকার, যদিও এরা এখনও বাচ্চা, এদের চরিত্র ডেভেলপ করেনি। লুইসার জীবনে যদিও এদেরকে একদম শুরুর থেকেই, ছোটোবেলা থেকেই বাবা শুধুমাত্র ফ্যাক্টস ফ্যাক্টস আর ফ্যাক্টস শিখিয়েছে, শুধুমাত্র এরা খেলনা নিয়ে কোনো দিন খেলেনি, এরা শুধুমাত্র বই নিয়ে খেলেছে, এক্সপেরিমেন্ট করবার জিনিসপত্র নিয়ে খেলেছে, এদের বাড়িতে খেলনা ঢোকা নিষিদ্ধ ছিল, এদের বাড়িতে গল্পের বই কোনো দিন পড়ানো হয়নি, অঙ্কের বই পড়ানো হয়েছে, এইরকম একটা পরিস্থিতিতে টম আর লুইসা মানুষ হয়েছে। সেখানে লুইসার জীবনে সমস্ত কিছু হচ্ছে তার ভাই টম, মানে সে প্রাণ দিয়ে তার ভালো ভাইকে ভালোবাসে, এবং তার ভাইকে আগলাবার জন্য, তার ভাইকে রক্ষা করবার জন্য লুইসা সব কিছু করতে পারে। আর টম সেটা খুব ভালো করেই জানে, এবং নিজের বোনকে কীভাবে ব্যবহার করতে হয় সমস্ত বিপদ থেকে বাঁচবার জন্য, সেটা কিন্তু টম ছোটোবেলা থেকেই শিখে নিয়েছে। জানে যে আমার বোন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এবং সেই ভালোবাসাটাকে ব্যবহার করতে টম ভালো করেই জানে। আচ্ছা, এরা হলো গল্পের মূল চরিত্র। তাহলে মিস্টার গ্র্যাডগ্রাইন্ড, মিসেস গ্র্যাডগ্রাইন্ড, তার কোনো গুরুত্ব নেই, তাদের দুই সন্তান টম এবং লুইসা, এবং মিস্টার বাউন্ডারবি। এছাড়া এই এদের সিস্টেমটার বিরুদ্ধে একা দাঁড়িয়ে লড়ে যাওয়ার চরিত্র হচ্ছে সিসি। সিসি কে? না, সিসি হচ্ছে ওই সার্কাসে যে জোকারের পাঠ করে, সিগনর জুপ বলে একজন ব্যক্তি আছে, সিগনর মানে মিস্টার, সিগনর জুপ বলে একটি চরিত্র আছে, সে সার্কাসে জোকারের কাজ করে, সে জোকার হয়ে হাসায় লোককে, এবং তার একটা কুকুর আছে যার নাম হচ্ছে মেরি লেগস। এই কুকুরটাকে নিয়ে সে নানা রকমের সার্কাসে খেলা দেখায় এবং লোকে তাকে খুব পছন্দ করে। এই সার্কাসের জোকারের মা মরা মেয়ে হচ্ছে সিসি জুপ। সিসি জবের থেকে এই সার্কাস এখানে এসেছে, এই কোকটাউনে এসেছে, তবে থেকে কোকটাউনের ওই স্কুলটাতে যেটা মিস্টার গ্র্যাডগ্রাইন্ড চালান পড়ে ভর্তি হয়েছে। কিন্তু সে এতটাই মাথা মোটা যে তার তো স্কুলে কিছু পড়াই ঢুকছে না মাথায়।
তাকে বারবার টিচাররা বকাবকি করছে, বোঝাবার চেষ্টা করছে যে তুমি শুধু ফ্যাক্টস ফ্যাক্টস আর ফ্যাক্টস ভাববে, তোমার কল্পনার জীবনে কোনো জায়গা নেই, তোমার জীবনে ফ্যান্সির কোনো জায়গা নেই। কিন্তু সিসি সেটা বুঝতেই পারছে না, সে তো মনে করছে যে জীবনে ফ্যান্সি ছাড়া মানুষ কী করে বাঁচবে, কল্পনা শক্তি ছাড়া একটা মানুষ কী করে বাঁচতে পারে। এটাই তো পার্থক্য একটা মানুষ এবং একটা জানোয়ারের। একটা জানোয়ার জানে যে আমাকে খেতে হবে, ঘুমাতে হবে, বাঁচতে হবে অন্যের সাথে লড়াই করে। কিন্তু মানুষ কি শুধু খায় বাঁচে লড়াই করে আর ঘুমায়? মানুষ তো কল্পনাও করতে পারে, মানুষ একে অপরের ভালোবাসতে পারে, মানুষ একে অপরের ভালো কামনা করতে পারে। সেটাই তো মানুষের অন্যান্য অ্যানিমালের থেকে আলাদা পরিচিতি। তাই সিসি হচ্ছে এই যে ফ্যাক্ট ফ্যাক্ট ফ্যাক্টের আইডিওলজি যেটা মিস্টার গ্র্যাডগ্রাইন সবার মধ্যে ঠুসে দেওয়ার চেষ্টা করছে, সিসি তার মোটা মাথাতে এটা ঢোকাতে পাচ্ছে না। আমরা পরবর্তীকালে দেখবো যে তার মাথাটা ভাগ্যিস মোটা ছিল, সে এটা শিখতে পারেনি বলেই কিন্তু গল্পে একমাত্র চরিত্র যে সফলভাবে বাঁচতে পেরেছিল সে হচ্ছে সিসি। সে যাক গে, সেটা অনেক পরে ঘটনা ঘটছে। তো আপাতত সিসি ছোট্ট একটা বাচ্চা মেয়ে এবং তাকে স্কুলে বিশেষ কেউ পছন্দ করে না, কারণ সে সার্কাস পরিবার থেকে এসছে, তাকে একটু হ্যাঁ করেই দেখা হয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে তার মাথায় যে এই স্কুলের পড়াগুলো ঢুকছে না, তাই জন্য সবাই তার উপর একটু রেগেই থাকে, ক্ষুণ্ণ হয়ে থাকে। তো এবার কি হয়েছে না, সিসি একদিন মানে ওই যেদিন টম আর লুইসাকে মিস্টার গ্র্যাডগ্রাইন ধরেছিল সেই দিন আমি বললাম যে মিস্টার গ্র্যাডগ্রাইন স্কুল থেকে আসছিল। তো স্কুলে গিয়ে মিস্টার গ্র্যাডগ্রাইন সমস্ত ছেলেমেয়েদেরকে উঠে দাঁড় করিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল। আবার মিস্টার গ্র্যাডগ্রাইন যখন ছেলেমেয়েদেরকে উঠে দাঁড় করায় তখন কিন্তু তাদের নাম ধরে দাঁড় করায় না, তাদের রোল নাম্বার ধরে, এই 11 নম্বর উঠে এই উত্তরটা দাও, এই 41 নম্বর এই জবাবটা দাও। মানে মানুষের মিষ্টি নামটার কোনো ভ্যালু নেই, তার নম্বরটার ভ্যালু আছে এদের কাছে। তো সিসিকেও প্রশ্ন করেছিল, সিসি কিচ্ছু জবাব দিতে পারেনি। উল্টে সিসি যে সার্কাস জগতের একটা মেয়ে সেটাতে মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের আরও বেশি রাগ হয়ে যায়। বাড়িতে আসার পর যখন নিজের ছেলে মেয়েও এইরকম সার্কাস দেখছে দেখে, তখন তার ভয় হয় যে এই সিসির সংস্পর্শে থেকে, কারণ তার ছেলে মেয়েও তো স্কুলেই পড়ে, তাই সিসির সংস্পর্শে এসে তার ছেলে মেয়ে যদি বকে যায় বাবা, তার থেকে ভালো সিসিকে স্কুলে আসাই বন্ধ করতে হবে। সিসির পুরো নাম হচ্ছে সিসিলিয়া, সিসিলিয়াকে যে করেই হোক স্কুলে আসা বন্ধ করতে হবে। তাহলে কি করব না, চলো মিস্টার বাউন্ডারবি আর মিস্টার গ্র্যাডগ্রাইন বেরিয়ে পড়বেন শহরে, তারা যাবেন গিয়ে সিসির বাড়ি কোথায় সার্কাসের ওখানে, সেখানে খুঁজবে। সিসি তো বাড়িতে থাকে না, একটা হোটেলে থাকে, কারণ তারা সার্কাস কোম্পানির যে বাকি মেম্বাররা রয়েছে সেই মেম্বারদের সঙ্গে সিসির বাবা এবং সিসিও থাকে। তো এই যে সার্কাস কোম্পানির মালিক, তার নাম হচ্ছে মিস্টার স্লিয়ারি। সে একটু তোতলে তোতলে আদো আদো করে কথা বলে, তাই জন্য তার কথাগুলো বইতে পড়তে খুব কষ্ট হয়। আচ্ছা, এবার সিসির সাথে দেখা করবার জন্য যে হোটেলটায় গেল সেই হোটেলটার নাম হচ্ছে পেগাসাসেস আর্মস। পেগাসাস একটা কাল্পনিক ঘোড়ার চরিত্র, তার আর্ম মানে হাত, পেগাসাসেস আর্ম এই পাবটার নাম, এই পাবলিক হাউসটার নাম যেখানে সিসি রয়েছে। সেখানে যাওয়ার সময়ই রাস্তাতে দেখলো যে সিসি প্রাণপণে দৌড়াচ্ছে, হাতে একটা তেলের কৌটো এবং সেটা নিয়ে সিসি দৌড়াচ্ছে। মিস্টার গ্র্যাডগ্রাইন্ড আর মিস্টার বাউন্ডারবি ধরলো সিসিকে, দিয়ে বললো কী করছো, কি এরকম অসভ্যের মতো দৌড়াচ্ছ কেন রাস্তায়? সিসি বললো, এই দেখুন ক্লাসেরই একটা ছেলে যার নাম বিটজার, বিটজার সেই ছেলেটি আমার পিছনে ধাওয়া করেছে এবং আমাকে অপমান করছে, বাজে কথা বলছে, কারণ আমি ক্লাসে পড়া পারিনি বলে। মিস্টার গ্র্যাডগ্রাইন্ড আর মিস্টার বাউন্ডারবি দেখলো সত্যি সত্যি বিটজার সিসির পিছনে ধেয়ে এসেছে, কিন্তু তারা বিটজারকে কিচ্ছু না বকে, বিটজার তাদের পছন্দের ছাত্র, কারণ বিটজার এই ফ্যাক্ট ফ্যাক্ট আর ফ্যাক্টের আইডিওলজিটা খুব ভালো বুঝতে পেরেছে। তাই জন্য বিটজারকে একটা না বকে কিচ্ছু না বলে তাকে ছেড়ে দিল এবং সিসিকে বকাবকি করলো রাস্তায় একা দৌড়াদৌড়ি করার জন্য, একটা মেয়ে হয়ে তুমি এমনি বিচ্ছিরিভাবে কেন দৌড়াচ্ছ, চলো তোমার বাবার সাথে, তোমার বাবাকে কমপ্লেন করে বলবো তোমাকে স্কুল থেকে তুলে নিতে, চলো তোমার বাবার সাথে দেখা করি। সিসি বললো ঠিক আছে চলুন। দিয়ে ওই সার্কাস কোম্পানি যে হোটেলটাতে আছে পেগাসাসেস আর্মস, ওই হোটেলটাতে নিয়ে গিয়ে সেখানে সিসির বাবার সাথে দেখা করবার জন্য সিসি নিয়ে গেল। কিন্তু সিসির বাবা সেখানে উপস্থিত নেই, কোথায় গেছে কেউ বলতে পারছে না, সবাই হতভম্ব, এতক্ষণ হয়ে গেল সিসির বাবা আসছে না। মিস্টার গ্র্যাডগ্রাইন্ড আর মিস্টার বাউন্ডারবিকে একটু বসানো হয়েছে যে আপনারা অপেক্ষা করুন চলে আসবে, মিস্টার স্লিয়ারি তার সাথে কিছুক্ষণ কথা বলছে। মিস্টার গ্র্যাডগ্রাইন্ড খুব বকাবকি করছে মিস্টার স্লিয়ারিকে যে আপনারা কী ধরনের ধান্দা করছেন, এই সার্কাস দেখিয়ে লোককে বকিয়ে দিচ্ছেন। মিস্টার স্লিয়ারি তার খুব সাধারণ ভাষায় বলল যে মানুষকে তো শুধু পড়াশুনো করালে হবে না, এন্টারটেনমেন্টেরও তো জীবনে দরকার আছে, তবেই তো জীবনটা সুন্দর হবে যদি কিছু এন্টারটেনমেন্ট থাকে। কিন্তু মিস্টার গ্র্যাডগ্রাইন্ড ওসব শুনতে রাজি নন। তো যাই হোক,
বেশ খানিকক্ষণ দেখার পর, অপেক্ষা করার পর এটা বোঝা গেল, একটা চিঠি পাওয়া গেল, এবং সেই চিঠির থেকে বোঝা গেল যে মিস্টার জুপ, সিগনর জুপ, সিসির বাবা, সে পালিয়েছে। কেন পালিয়েছে না, সিগনর জুপ বুঝতে পেরেছিল যে আজকালকার অডিয়েন্স তার আর এই হাসি ঠাট্টাগুলো মেনে নিতে পারছে না, আর তার শরীরেও সেই দম নেই, তার বয়স হয়ে এসেছে, তাই লোককে সেরকমভাবে হাসাতে পারছে না, তার ওই কুকুরের ট্রিক্সগুলো দেখে লোকেরা পছন্দ করছে না, এবং হয়তো কিছুদিনের মধ্যে তাকে সার্কাস কোম্পানি বার করে দেবে। তাকে যদি সার্কাস কোম্পানি বার করে দেয় তাহলে তার যা হবে হবে, কিন্তু ছোট মেয়েটার কী হবে, মেয়েটা কী করে বাঁচবে? তাই মেয়েটাকে বাঁচাবার জন্য বাবা পালিয়ে গেল এবং এই আশা রেখে গেল যে সার্কাস কোম্পানির লোকেরা কোনো রকমে এই মেয়েটাকে দেখভাল করে এই মেয়েটাকে মানুষ করে দেবে তাদের সঙ্গে রেখে। কিন্তু এই ঘটনাটা শোনবার পর মিস্টার গ্র্যাডগ্রাইন্ড, যার কিনা কোনো ইমোশন নেই, যার যে কিনা এত স্ট্রিক্ট একটা মানুষ, কোথাও না কোথাও তার মনের ভেতরে একটা মায়া মমতা জন্মালো এই মেয়েটার জন্য, এবং সে বলল যে ঠিক আছে, এই মেয়েটাকে আমি বাড়িতে চাকর করে নিয়ে যাব, এ আমার বাড়িতেই থাকবে, আমার ছেলে মেয়ের সাথেই পড়াশুনো করবে, এবং আমার স্ত্রীকে হাতে হাতে বাড়িতে একটু হেল্প করে দেবে, কাজের কাজ করে দেবে, আমি একে নিয়ে যাব, একে পড়াশুনো করাবার দায়িত্ব আমি নিলাম। মিস্টার বাউন্ডারবি একদম খুশি হবে না, কিন্তু বাকি যে সার্কাসের লোকেরা ছিল তারা ভাবলো যে যাক ভালোই হলো, সিসির একটা গতি হলো, আমাদের সাথে থাকলে সিসি তো কিছু শিখতো না, এরকমই সার্কাসের একটা নর্তকী হয়ে থাকতে হতো হয়তো, তার থেকে ভালো আমাদের বাবা এই একটা আলাদা পরিবারে যাবে, সেখানে কিছু শিখবে, মানুষ হবে, তাই চলে যাক। সিসি কিন্তু যেতে একদম চাইনি, সে ভীষণ কান্নাকাটি করলো, কিন্তু তারপরে যখন সবাই তাকে খুব বোঝালো তখন সে বলল ঠিক আছে আমি আজকে যাচ্ছি, কিন্তু যেদিন আমার বাবা ফিরে আসবে সেদিন আমি আবার চলে আসব। এই শর্তে সিসি মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের সাথে চলে গেল। আস্তে আস্তে সিসি যখন গ্র্যাডগ্রাইন্ড পরিবারে থাকলো, লুইসা আর সিসির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হলো, এবং তারা তাদের মধ্যে খুব ভাব হলো, এই কারণে যে সিসি যে ধরনের কথা বলতো, তার গল ছোটোবেলার কথা, তার বাবার ভালোবাসার কথা, সার্কাসের কথা, খেলাধুলোর কথা, খেলনাপাতির কথা, পুতুলের বিয়ে দেওয়ার কথা, এই কথাগুলো লুইসার কাছে খুব সুন্দর লাগতো শুনতে, কারণ সে তো কোনোদিন এইগুলো অনুভব করেনি। বড় হওয়ার দিনগুলোতে শুধুমাত্র তাকে ফ্যাক্টস ফ্যাক্টস আর ফ্যাক্টস শেখানো হয়েছে, তাকে কখনোই ফ্যান্সি বা কল্পনা, কখনোই সৌন্দর্যটা বুঝতে দেওয়া হয়নি। তাই সিসির সাথে থেকে লুইসার বেশ ভালো লাগতে শুরু করলো, তাদের মধ্যে একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এবার আস্তে আস্তে বেশ খানিক বছর কেটে গেল, লুইসা একটু বড় হলো এবং সিসিও বড় হলো, টমও বড় হলো, আর মিস্টার বাউন্ডারবি, যার বেশ খানিকটা এখন প্রায় 40-এর কাছাকাছি যার বয়স, সে এবার মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের কাছে এসে বলল যে লুইসা তো বড় হয়েছে, আমার চিরকালের ইচ্ছে ছিল লুইসাকে বিয়ে করা, আমি লুইসাকে বিয়ে করব। একটা খুব হাই পয়েন্ট গল্পে পৌঁছাচ্ছি আমরা। লুইসাকে ওর বাবা এসে বলছে যে মিস্টার গ্র্যাড বাউন্ডারবি তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? লুইসা হতভম্ব হয়ে যাবে যে বাবা এ কী বলছে আমাকে, ওই রকম একটা লোকের সাথে আমাকে বিয়ে করতে বলছে যে আমার থেকে এত বড়, যে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি বুঝি না, আমি তাকে ভালোবাসি কিনা সেটা বুঝি না, আমি সেই একটা এত বয়স্ক লোককে বিয়ে করব। তখন লুইসার মাথায় একটা কথা এলো, লুইসা দেখলো যে আমি তো এমনিতেও কাউকে ভালোবাসতে পারিনি, বাবা তো কোনোদিন আমাকে ভালোবাসতে শেখায়নি কাউকে, এমনভাবে আমাকে বড় করেছে, আমি হয়তো জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না, তাই যে মানুষটাকে আমি সত্যিকারের ভালোবেসেছি, যাকে সত্যি আমি ভালোবাসি, সেই আমার দাদা টমকে বাঁচাবার জন্যই আমি মিস্টার গ্র্যাড বাউন্ডারবিকে বিয়ে করব। কেন না, মিস্টার বাউন্ডারবি একটা ব্যাংক চালান, টমের দ্বারা আর কিছু হবে না, লুইসা বুঝে গেছিল। তাই যদি লুইসাকে বিয়ে করে টমকে একটা চাকরি মিস্টার গ্র্যাড বাউন্ডারবি পাইয়ে দেয় ব্যাংকে, তাহলে যথেষ্ট, সেটা টম অন্তত ভালো থাকবে। তাই লুইসা তার জীবনে একটা চরম স্যাক্রিফাইস করলো, সে তার বাবাকে বলল আমি বিয়ে করতে রাজি, যদি তোমরা রাজি থাকো আমি বিয়ে করতে রাজি আছি। একদম পাথরের মতো হয়ে গিয়ে বলল যে আমি জানি না আমি ভালোবাসা কী জিনিস, আমি কোনোদিন কোনো মানুষকে প্রেম করিনি, কিন্তু যদি তোমরা বলছো যে মিস্টার বাউন্ডারবি আমায় ভালোবাসেন এবং উনি আমায় বিয়ে করতে চান, তো ঠিক আছে আমি ওকে বিয়ে করব। শুধুমাত্র তার দাদার মঙ্গলের কথা ভেবে, তার দাদার ভালোর কথা ভেবে লুইসা বিয়ে করতে রাজি হয়ে গেল। বিয়েটা হলো এবং বিয়ে হওয়ার পর লুইসা এবং বাউন্ডারবির মধ্যে কোনো রকমেরই কোনো সম্পর্ক তৈরি হলো না। আস্তে আস্তে মানে মিস্টার বাউন্ডারবিও বুঝতে পারলো যে লুইসা পাথর হয়ে গেছে, তার মধ্যে কোনো মানুষকে ভালোবাসবার সেই রকম ক্ষমতাটা নেই, আর লুইসাও বুঝতে পারলো যে বাউন্ডারবির মতো লোককে সে কোনোদিনই ভালোবাসতে পারবে না। তাই তারা বিয়ে তো হলো, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনই তৈরি হলো না। এরপর
গল্পে আরও কিছু নতুন চরিত্র এন্টার করছে। আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার বাউন্ডারবির বাড়িতে একজন হাউসকিপার থাকেন। হাউসকিপার কিন্তু ঠিক চাকর নয়, চাকরদের ওপর তদারকি করবার জন্য একজন ভদ্রমহিলাকে রাখা হয়। এই ভদ্রমহিলার নাম হচ্ছে মিসেস পার্সিট। এই মিসেস পার্সিট একসময় একটা উচ্চবর্গীয় পরিবারের বউ ছিলেন। তার স্বামী বহু পয়সা হারিয়েছিলেন জুয়া খেলে, যার ফলে তার স্বামীর মৃত্যুর পর তাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এত বাড়ির বউ, বড় বাড়ির বউ হওয়া সত্ত্বেও তাকে এইরকম একটা লোকের বাড়িতে চাকরের কাজ করতে হয়, একটা হাউসকিপারের কাজ করতে হয়। এবং এত বছর ধরে মিস্টার বাউন্ডারবির দেখভাল করতে করতে মিসেস পার্সিট মিস্টার বাউন্ডারবিকে ভালোবেসে ফেলেছিলেন এবং তিনি এক্সপেক্ট করেছিলেন যে তার মিস্টার বাউন্ডারবির সাথে বিয়ে হবে, কিন্তু সেটা হয়নি। মিস্টার বাউন্ডারবি তো চিরকালই লুইসার দিকে নজর করেছিলেন এবং লুইসাকে বাড়িতে বউ হয়ে আসতে দেখে মিসেস পার্সিটের ভীষণ হিংসা হলো। মিসেস পার্সিটকে মিস্টার বাউন্ডারবি ঘর থেকে তাড়িয়ে দিল না ঠিক কথাই, কিন্তু বলল যে আমার তো এখন বউ এসে গেছে, আমার দেখভাল করার বা চাকরদের ওপর নজর রাখবার জন্য আপনাকে আর বাড়িতে আমার দরকার নেই। আপনি বরং যান গিয়ে ব্যাংকে বসুন, আপনি ব্যাংকে ওই রিসেপশনিস্টের মতো কাজ করবেন, ব্যাস আর কিছু করার নেই। মিসেস পার্সিটকে ঘর থেকে বার করে দিল, যেটা মিসেস পার্সিটের খুব গায়ে লাগলো এবং সে প্রতিশোধ নেবার প্রণ করল। মিস্টার বাউন্ডারবির সম্বন্ধে একটু বলে নেওয়া এখানে দরকার। মিস্টার বাউন্ডারবি সমাজে একটা কথা বলে খুব জনপ্রিয় হয়েছেন। কী কথা? না, সে নালির থেকে উঠে আজকে এত ওপরে উঠেছেন। তার ছোটোবেলাটা খুব দুর্বিষহ কেটেছে। ছোটোবেলায় তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে তার দিদিমার কাছে ফেলে দিয়ে চলে যায়, পালিয়ে যায়, এবং সেই দিদিমা তাকে একদম ভালো করে মানুষ করেনি। সেই দিদিমা নেশা করতেন এবং নেশার তারস্যে তার দিদিমা কখনোই তার নাতিকে ভালো করে দেখতে পাননি। সেই নাতি প্রায় নালীর মধ্যে পড়েছিল। সেই অবস্থা থেকে আস্তে আস্তে সে নিজে শিক্ষা অর্জন করে। শিক্ষা অর্জন করার পর নিজে একটা চাকরিতে জয়েন করে। সেই চাকরিতে ভালো কাজ করার পর ওর থেকে বেটার চাকরিতে যায়, একটা ম্যানেজারের পোস্টে ওঠে এবং সেইখান থেকে আস্তে আস্তে নিজের একটা কোম্পানি এস্টাবলিশ করে। মানে মেহনতি মানুষ একদম নিচুতলা থেকে ওপরতলা অবধি উঠেছেন। এই গল্পটা বলে সবার সহানুভূতি আদায় করতেন মিস্টার বাউন্ডারবি। আচ্ছা, আবার কিছু নতুন চরিত্র কথা বলছি, যেটা হচ্ছে স্টিফেন ব্ল্যাকপুল এবং রেচেল। এরা কারা? স্টিফেন হচ্ছে মিস্টার বাউন্ডারবির কোম্পানিতে, ফ্যাক্টরিতে কাজ করা একটা অতি সাধারণ একজন লেবার। তার জীবনটা খুব দুঃখের সত্যি কথাই, কারণ তার একজন মহিলার সাথে বিয়ে হয়েছিল এবং সেই মহিলা বিয়ের কিছু বছর পর নেশাগ্রস্ত হয়ে পড়ে। এত বাজেভাবেই নেশাগ্রস্ত হয়ে পড়ে যে সে মদ খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। স্টিফেন সেই মহিলার সাথে বাস করতে পারে না এবং মহিলা পরে ঘর ছেড়ে চলে যায় এবং মাঝে মাঝে স্টিফেনের জীবনে ফিরে আসে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য, যাতে সে আরও নেশা করতে পারে। তার স্ত্রী বাড়িতে থাকে না, কিন্তু স্টিফেন একজন অন্য মহিলাকে ভালোবেসেছে। তার নাম হচ্ছে রেচেল এবং রেচেলও একটা ফ্যাক্টরিতে কাজ করে। সে ভীষণ ভালো মানুষ, মানে এতটাই ভালো মানুষ যে সত্যিকারে এত ভালো মানুষ হয়তো পৃথিবীতে হয় না যতটা স্টিফেন আর রেচেল ভালো মানুষ। তো এরা একে অপরকে ভীষণভাবে ভালোবাসে, কিন্তু যেহেতু সেই সময় ডিভোর্স পারমিটেড ছিল না, সাধারণ মানুষরা একে স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে পারত না, সেই অবস্থায় স্টিফেন কিছুতেই রেচেলকে বিয়ে করতে পারছে না। না তো সে তার স্ত্রীর সাথে থাকতে পারছে, না রেচেলকে বিয়ে করতে পারছে। এইরকম একটা সমস্যার মধ্যে ফেঁসে গেছে। মাঝে মাঝেই তার স্ত্রী আসে, এসে একটা সিন ক্রিয়েট করে বাড়িতে এবং টাকা নিয়ে চলে যায়। স্টিফেন ভীষণ হতাশ হয়ে আছে। সে বাউন্ডারবির কাছে বাড়িতে এসে তার কাছে সাহায্য চায় যে আমাকে প্লিজ বলুন আমি কীভাবে বিয়েটা ভাঙতে পারি। বাউন্ডারবি তাকে বুঝিয়ে দেয় যে বিয়ে ভাঙা আমাদের দেশের আইনে নেই। তৎকালীন ইংল্যান্ডের আইনে ডিভোর্সের কোনো জায়গা ছিল না। হ্যাঁ, যারা ধনী ব্যক্তি তারা পার্লামেন্টকে পয়সা খাইয়ে, পার্লামেন্টে একটা ল পাশ করিয়ে তাদের নিজেদেরকে ডিভোর্স করিয়ে দিতে পারত, কিন্তু যারা গরিব মানুষ তাদের কোনো ডিভোর্সের সংস্থান ছিল না। তাই যতদিন না এই মহিলা মরছেন ততদিন অবধি স্টিফেনকে ওই মহিলার স্বামী হিসাবেই থাকতে হবে এবং রেচেলকে সে বিয়ে করতে পারবে না, কারণ যদি সে রেচেল স্ত্রী থাকতেও রেচেলকে বিয়ে করে তাহলে সমাজে তাকে কুৎসা দেওয়া হবে, সেই বিয়েটাকে অবৈধ মানা হবে। এইরকম একটা সমস্যার মধ্যে স্টিফেন রয়েছে। তো স্টিফেনের কী হলো না, একদিন তার ওই স্ত্রী তার বাড়িতে এসেছে এবং পয়সা চাইতে এসেছে এবং এসে এতটাই নেশা করে ফেলেছে যে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার সেই অবস্থায় স্টিফেন আর রেচেল বাড়ি ফিরেছে কাজ থেকে। রেচেল অন্য বাড়িতেই থাকে, নিজের বাড়িতেই থাকে, কিন্তু সেদিনকে স্টিফেনের সাথে হাঁটতে হাঁটতে তার বাড়ি অবধি এসেছিলো। সেখানে দেখছে এই মহিলা পড়ে আছে। রেচেল রাত্রেবেলায় ওই মহিলার সারা রাত বসে সেবা করে, তাকে সুস্থ করে তোলবার চেষ্টা করে। মাঝরাত্রে একবার রেচেলের ঘুমে চোখটা লেগে যায়। সেই সময় মহিলা ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে
তিনি জল তেষ্টা পায় বলে একটা ওই কোনো ওষুধের কৌটো ছিল, কেরোসিন টাইপের কিছু জিনিসের একটা কৌটো ছিল, সেটাকে খেতে যায় এবং স্টিফেন সেটা কিন্তু দেখেছিল। সে কিছু বলেনি, তার স্ত্রীকে থামাবার কোনো চেষ্টা করেনি, কারণ সে ভেবেছিল যে আমার স্ত্রী যদি এটা খেয়ে মরে যায় আমি ছুটকারা পাবো, আমি মুক্তি পাবো। কিন্তু রেচেলের ভাগ্যবশত সেই সময় ঘুম ভেঙে যায় এবং সে এতটাই এঞ্জেলিক, এতটাই ভালো মানুষ যে সে ওই স্ত্রীকে ওইটা খেতে বারণ করে, আটকায় এবং তার প্রাণ বাঁচায়। তাহলে স্ত্রী তো বেঁচে গেল, কিন্তু রেচেল আর স্টিফেনের সম্পর্কটা চিরকালের মতো শেষ, তাদের আর কোনো সম্ভাবনাই রইল না একে অপরকে বিয়ে করে সুখে ঘর করবার। ইতিমধ্যে অপরদিকে কি হচ্ছে না, বাউন্ডার বির সাথে তো লুইসা ঘর করছে কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। শর্ত অনুযায়ী টমকে একটা চাকরিও দেওয়া হয়েছে বাউন্ডার বির ব্যাংকে। এই সময় টম আস্তে আস্তে জুয়ার নেশা লেগে যায় এবং প্রায় তার বোনের কাছে এসে সে জুয়া খেলবার জন্য টাকা নিয়ে যায় এবং লুইসা অনেক চেষ্টা করে তার দাদাকে আটকাবার, কিন্তু সে তার দাদার কাছে পারে না, হার মানে। তার ভালোবাসাকে ভুল ব্যবহার করে টম তাকে ইউজ করে এবং তার কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে খেলে। একবার কি হলো না, টম এরকম একটা জুয়ার দেনায় ফেঁসে গিয়ে বেশ কিছু টাকা তার দরকার, কিন্তু লুইসার কাছ থেকে সে টাকাটা এবার পায়নি। তাই সে কি করলো না, সে একটা বড় প্ল্যান করলো। সে ব্যাংক থেকে কিছু টাকা, যেহেতু ব্যাংকে চাকরি করতো বাউন্ডার বির, ব্যাংক থেকে কিছু টাকা চুরি করলো। চুরি করে তারপরে কি করলো না, ওই স্টিফেন ছেলেটিকে ওকে বললো যে তুমি এক কাজ করো স্টিফেন, তুমি একটু, তার আগে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি একটু মিস করে গেছি। স্টিফেনকে বাউন্ডার বির একদিন বাড়িতে ডেকে পাঠিয়ে বলেছিল যে স্টিফেন তুমি চোর হবে, তুমি আমার চোর হয়ে ফ্যাক্টরির কোন লেবার আমার বিরুদ্ধে কী কথা বলছে সেগুলো সব আমাকে এসে লাগাও। স্টিফেন বলেছিল না, আমি চর হতে পারবো না, আমার নিজের ভাইদেরকেই আমি বিট্রে করতে পারবো না। এই খবর যখন তার ভাইরা, মানে তার বাকি লেবাররা শুনতে পায়, তখন তারা খুব খুশি হয় এবং তারা বলে যে তুমি আমাদের লেবার ইউনিয়নে জয়েন করো। স্টিফেন তখন বলে যে না, আমি মালিকের নমক খেয়েছি এবং আমি মালিকের বিরুদ্ধে নমকহারামি করতে পারবো না, আমি তোমাদের ইউনিয়নে যোগ দেবো না। তার ফলে কি হয় না, স্টিফেন তার যে সহকর্মী বন্ধুরা ছিল তাদেরও খারাপ নজরে পড়ে যায়, আবার বাউন্ডার বিরও খারাপ নজরে পড়ে যায়, আর বাউন্ডার বি তাকে চাকরি থেকে বার করে দিয়েছিল, তাই স্টিফেনের হাতে কোনো চাকরি নেই। টম তখন স্টিফেনকে বুঝিয়ে বলে যে আমি তোমাকে একটা চাকরির ব্যাংকে ব্যবস্থা করে দেবো, তুমি একটু কাজ করবে তো একটা ব্যাংকের সামনে এসে দুদিন একটু ঘুরঘুর করবে, দেখবে আমি তোমাকে ঠিক ব্যবস্থা করে দেবো। সেটা শুনে স্টিফেন দু তিন দিন একটু বেশ চাকরির জন্য ঘুরঘুর করলো ব্যাংকের সামনে, কিন্তু যখন দেখলো যে না কিছুই হচ্ছে না, তখন সে রেচেলকে বললো যে দেখো আমার মনে হচ্ছে এই শহরে আর আমার কিছু লাভ হবে না, আমি একটা অন্য কোথাও গিয়ে চাকরি খুঁজছি, বলে স্টিফেন অন্য কোথাও চাকরি খুঁজতে চলে যাবে। ইতিমধ্যে ব্যাংকে টাকা চুরি হয়েছে সেই খবরটা চারদিকে রটে গেছে, সবাই জানতে পেরে গেছে যে টাকা চুরি হয়েছে, এবং এটাও জানা গেছে যে স্টিফেন বেশ কদিন ধরে ব্যাংকের সামনে ঘুরঘুর করছিল। তার মানে দুয়ে দুয়ে চার করে সবাই এটাই বুঝলো যে স্টিফেনই টাকাটা নিয়েছে, আর এখন স্টিফেন শহরে নেই, তার মানে স্টিফেন টাকাটা নিয়ে পালিয়ে গেছে। তাহলে পুরো দোষটা স্টিফেনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। লুইসা কিন্তু টমকে দেখে, তার আচরণ দেখে, তার স্বভাব দেখে কোথাও না কোথাও একটা আন্দাজ করতে পেরেছিল যে এই রকম একটা ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মিসেস পার্সিট, যিনি এতদিন ধরে ব্যাংকেই বসেছিলেন, তিনি একটা সুযোগ পেলেন। তিনি খুব হাউমাউ করে কেঁদে উঠলেন মিস্টার বাউন্ডার বির সামনে দিয়ে, বললেন যে আমার খুব ভয় লাগছে, ব্যাংকে ডাকাতি চুরি হয়ে যাচ্ছে, আমার খুব আতঙ্ক লাগছে, আমি ব্যাংকে থাকতে পারবো না, কদিনের জন্য আমাকে বাড়ি নিয়ে চলো, আমি কদিনের জন্য বাড়িতে থাকি আবার ব্যাংকে ফিরে আসবো। মিস্টার বাউন্ডার বির তাকে বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে আসার পর আস্তে আস্তে মিসেস পার্সিট সমস্ত চেষ্টা করবে যাতে লুইসা এবং মিস্টার গ্র্যাড বাউন্ডার বির সম্পর্কটা ভেঙে যায়। মিসেস পার্সিট এসে নোটিস করবেন যে লুইসা কিছুই তার স্বামীর জন্য করে না, স্বামীকে খাবার বেড়ে দেওয়া, তার জন্য টিফিন রেডি করে দেওয়া, তার জামা কাপড় রেডি করে দেওয়া, কিচ্ছু লুইসা করে না। তাই মিস্টার বাউন্ডার বিরও একটু অভিমান আছে লুইসার প্রতি, আর লুইসার দায় পড়েছে, লুইসার কিচ্ছু মানে ফিলিংসই নেই বাউন্ডার বির প্রতি যে এইসব সে করবে। ইতিমধ্যে গল্পে একটি নতুন চরিত্র প্রবেশ করলো, তার নাম হলো জেমস হার্টহাউস। জেমস হার্টহাউসের দাদা পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ লিডার, সে জেমস হার্টহাউসকেও পার্লামেন্ট জয়েন করাতে চায়, মন্ত্রী করতে চায়, তাই জন্য মিস্টার গ্র্যাডগ্রাইন্ডের কাছে পাঠিয়েছে যে কীভাবে পার্লামেন্টে কাজ টাজ করতে হয় সেগুলো একটু শিখে নিতে। মিস্টার গ্র্যাডগ্রাইন্ড আবার তাকে মিস্টার বাউন্ডার বির কাছে পাঠিয়ে দিয়েছে যাতে মিস্টার বাউন্ডার বির সাথে কিছুদিন থেকে সে কীভাবে এই সব জিনিস সামলাতে হয়, ফ্যাক্টরি ট্যাক্টরি সামলাতে হয় একটু শিখে নিতে পারে। এই জেমস হার্টহাউসের সাথে যখন বাউন্ডার বির দেখা হবে তখন বাউন্ডার বির তাকে একদিন বাড়ি নিয়ে যাবে এবং প্রথম দেখাতেই জেমস হার্টহাউস লুইসাকে ভালোবেসে ফেলবে এবং
জেমস হার্ট হাউস এটাও বুঝতে পারবে যে লুইসাকে খোলবার চাবিটা রয়েছে টমের হাতে, এতটা লুইসা টমকে ভালোবাসে। একদিন জেমস হার্ট হাউস টমকে প্রচুর মদ খাওয়াবে এবং টমের পেট থেকে সমস্ত কথা বার করে নেবে, যে লুইসা বাউন্ডারবিকে বিয়ে করে একদমই সুখে নেই, লুইসাকে জোর করে বিয়ে করতে হয়েছে বাউন্ডারবিকে, এবং সে কেন শুধুমাত্র টমের কারণেই যে বিয়েটা করেছে, এই সমস্ত গল্পগুলো টমের পেট থেকে হার্ট হাউস বার করে নেবে। নেক্সট পার্টে কন্টিনিউ করছি।